হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি বন্ধুগণ ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম ঈশ্বর মূল অনেকে বলে রুদ্র জটা মাটিতে গড়িয়ে বা অন্য গাছের উপর ভর করে বড় হয়ে থাকে এর পাতাগুলো দেখতে অনেকটা জাম পাতার মতো এবং পাহাড়ি এলাকায় প্রাচীন জঙ্গলে এবং বাঁশবাগানে এটি পাওয়া যায় তবে গ্রাম বাংলায় এটি মোটামুটি দেখতে পাওয়া যায় এই লতানো গাছটি অনেক জায়গা দখল করে বড়ো হয় হিকিম কবিরাজগুণ এই গাছকে স্পর্শ মণি মনে করে কিছু অসাধারণ গুণের কারণে বন্ধুগণ আমি এই গাছটি জঙ্গল থেকে সংগ্রহ করে নিয়ে এসে আমার বাসায় রেখেছি কিছু গুরুত্বপূর্ণ উপকার পাওয়ার আশায় তবে একশো পার্সেন্ট উপকার পেয়েছি সেজন্য আজকে এই ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসা তবে আমি বিস্তারিত জানাই দিচ্ছি কি কি উপকার পেয়েছি এবং আষাঢ় এবং শ্রাবণ মাসে ফুল ফুল ধরে এবং ভাদ্র এবং আশিনের শেষ দিকে বীজ পেকে মাটিতে ঝরে পড়ে বীজ এবং গাছের ডাল থেকে চারা তৈরি করা যায় এই গাছটি বাড়ির পাশে বা টবে লাগিয়ে রাখলে পোকামাকড় এবং বিষাক্ত সাপের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় সাধু দরবেশগণের মতে এই গাছের মূল শরীরে ধারণ করলে চাকুরি অথবা ব্যবসায় অনেক উন্নতি লাভ করা যায় শনিবার অথবা মঙ্গলবারে সকালবেলা খালি পেটে এই মূল শরীরে ধারণ করতে হয় কয়েকটি জটিল রোগে এই গাছের মূল এবং পাতা ব্যবহার করা হয় আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি তবে যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমার বেল বাটনটি চাপিয়ে দিন দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতের সামনে গাছের চিত্রটি তবে এই গাছটি অসাধারণ কিছু রোগে ব্যবহার হয়ে থাকে যেমন হাঁপানি রোগে এই গাছের পাতা এবং ডাল একশো গ্রাম প্রাণী এক কেজি জাল দিয়ে যখন হাফ কেজি প্রাণী অবশিষ্ট থাকবে তখন পাত্রটা নেমে নিয়ে প্রাণীটা ঠান্ডা করে তার সঙ্গে একশো গ্রাম চিনি মিশ্রণ করে সিরাপ বানিয়ে নেবেন এই সিরাপটি সেবন করলে এই সিরাপটি নিয়মিত ব্যবহারে হাফানির রোগটা একেবারে সেরে যায় তবে এক থেকে দেড় মাস পর্যন্ত ব্যবহার করতে হয় বাতের ব্যথায় এটি এই গাছের মূল কাঁচা পানের সাথে দিনে তিনবার খাবারের পরে সেবন করলে একদিনই বাতের উপকার পাওয়া যায় তবে বেশ কিছুদিন খাওয়া দরকার বাতটি একবারে নিরাময়ের জন্য প্যারালাইসিস রোগ হলে এবং স্টুকের ক্ষেত্রে এই গাছের মূল কাঁচা পানের সঙ্গে সেবন করতে হয় আর এই গাছের মূল তেলের সঙ্গে পাক করে তেল তৈরি করে নিতে হবে যে স্থানে প্যারালাইসিস হয়েছে সে স্থানে দিনে দুই থেকে তিনবার ব্যবহার করলে যথেষ্ট ফলাফল পাওয়া যায় আমার হাতে দেখতে পাচ্ছেন যে এই গাছের মূলটি এই গাছের মূলটি অনেক বিস্তৃত এবং টবে আমি লাগিয়েছি এবং তারপরও আপনারা দেখতে পাচ্ছেন যে ছোটো ছোট ক্ষুদ্র ক্ষুদ্র গাছ এবং গোটা টপটা ছড়িয়ে গিয়েছে এবং এই গাছের মূলটি অত্যন্ত নরম এবং টান দিলে মটমট করে ভেঙে যায় বন্ধুগণ তবে এই গাছটি যৌন রোগের জন্য অসাধারণ কাজ করে থাকে যাদের যৌন দুর্বলতা রয়েছে বীর্যটা পাতলা মেলামেশায় তেমন সময় পায় না এই গাছের মূল পঞ্চাশ গ্রাম লবঙ্গ পঞ্চাশ গ্রাম মকরধ্বস পঞ্চাশ গ্রাম তিনটি দ্রব্য একত্রিত চূর্ণ করে পানি দিয়ে মিশ্রণ করে মার্বেল পরিমাণ বটিকা বানাতে হবে এবং রোদে শুকিয়ে নেওয়ার পরে প্রতিদিন রাত্রি একটি করে কাঁচা পান এবং মধুর সঙ্গে সংমিশ্রণ করে সেবন করলে এক ঘন্টার মধ্যে ফলাফল পাওয়া যায় এটি সেবন করলে সব আসে দীর্ঘস্থায়ী হয় এবং বীর্য অতি ঘন হয় এবং সংসার জীবন সুখের হয় বন্ধুগণ আগামী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ